রিমান হাসান জোবার আপনি লিখেছেন আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন কাজ করার জন্য, তাহলে কি নাইট ডিউটির চাকরি করা ঠিক হবে? দেখুন, আল্লাহ তাআলা যে রাত দিয়েছেন ঘুমানোর জন্য এটি হলো মৌলিক কথা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী উপকারী। কারোর জন্য যদি রাত এবং দিন এই দুই সময় কাজ করার সুযোগ থাকে তাহলে তিনি দিনে কাজ করে রাতে ঘুমানোর চেষ্টা করবেন। এটা হলো মৌলিকভাবে এই আয়াত এবং হাদিসের আলোকে আমাদের করণীয় এবং আয়াত হাদিসের দাবি। কেউ যদি নাইট ডিউটি করে তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য নাজায়েজ হবে না, কারণ আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য, এর মানে এই নয় যে রাতে কেউ কাজ করলে সেটি গুনাহ হবে। এরকম ব্যাখ্যা এই আয়াতের কোনো মুফাসসিরই করেনি, আর এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। বিধায় নাইট ডিউটি করলে সেটা গুনাহ হবে যে ব্যাপারটি কিন্তু সেরকম নয়।